তো বন্ধুরা, আজকে দেখো আমরা মুরগির মাংস রান্না করব, ঠিক আছে? আমার ভাগনা হয় বলে রান্না করতে পারে। আমি চলো নিয়ে আসি, প্র্যাকটিক্যাল দেখে নেই, পারে না খালি মুখে ডায়লগ মারে। তো অ্যাকচুয়ালি দেখে বোঝা গেলো অরিজিনাল পারে, তো ভিডিওটা ফুল দেখে শেবো না। যাই হোক বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। বাড়িতে অ্যাকচুয়ালি 2 জন 3 জনের রান্না করে, তো এখানে অ্যাকচুয়ালি 10 জন 11 জন হয়ে গেছি, এর জন্য বেশি হলে একটু প্রবলেম হচ্ছে কতটা দিব। আরে দিয়ে দেওয়া হোক সবটা, যা হয় হবে, আমরাই তো সবাই। তো ভিডিওটা ফুল দেখেন আর ফুল এনজয় করেন, ঠিক আছে? দেখেন একটু বাচ্চা ছেলে কত বয়স হবে দেখেন, আইডিয়া করেন। এতখানি যে মাংস রান্না করছে, এটা তো মন থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া দরকার। আর সাহস করে যে বললো পারবো, কোনো প্রবলেম নাই, আরও খুশি আমি। চলো রান্না করে দেখে নিই প্র্যাকটিক্যালে। কাছে দাও দুটা কাইটে নিবে না, আসছি যখন রান্না ভালো হবে, স্বাদ হবে গে, অনেক স্বাদ হবে। কেন দেখো কাশ হয়ে যাচ্ছে, মানে আমাদের স্বাদ হবে একদম গ্যারান্টি। তো বন্ধুরা আর বেশি টাইম লাগবে না, 5-10 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখনো যাই নাই, তো আমাকে চলে যেতে হবে বাজারে লেবু আনতে। মোটামুটি বাড়ির থেকে আমার কানকি যাইতে হবে, তো মোটামুটি 5 কিলোমিটার, রেলগেট বন্ধ থাকলে আধা ঘন্টা লেগে যাবে। তো বন্ধুরা আমি কানকি থেকে লেবু নিয়ে আসলাম, দেখি ক্লিয়ার, রান্না কমপ্লিট। তো বাবুর্চি 1 নম্বর, মানে রান্ধিরা বলে একদম অরিজিনাল, হোটেলে কাজ করতে পারবে বোঝা গেল, এত স্পিডে কাজ একদম সাকসেস। তো বন্ধুরা ভিডিও আজকের মতো এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই স্বাদ হবে একদম শিওর কালার।